প্রতিদিন 80 লাখ ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত হবে। গ্যাস উত্তোলন করা যাবে 15 থেকে 20 বছর। 1986 সালে 7 নম্বর কূপ ছিল দেশের প্রথম তেল কূপ। 1994 পর্যন্ত এই কূপ থেকে 5,61,000 ব্যারেল তেল উৎপাদনের পর বন্ধ হয়ে যায় সেটি। পরে 2005 সালে আবারও ওয়াকওভারের মাধ্যমে কূপের অন্য একটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়। 2024 সালের জুন পর্যন্ত প্রায় 31 বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর ফের বন্ধ হয়ে যায়। গেল 22 অক্টোবর বন্ধ কূপের দুটি স্তরে নতুন করে গ্যাসের সন্ধান মেলে।